যারা হাঁটাচলা করতে পারেন না তারা দৌড়াতে শুরু করবেন। কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, জয়েন্টের ব্যথা দূর হয়ে যাবে। শ্বাসকষ্ট, অ্যাজমা বা হাঁপানি, কাশি একইবারই দূর হয়ে যাবে। এই মিশ্রণটি সপ্তাহে তিন দিন একবার করে সেবন করুন। সারাদিনের কাজের পর শরীরে ব্যথা ও ক্লান্তিভাব চলে আসে, এটা একটি কমন সমস্যা। কিন্তু সারাদিন এত খাটাখাটির পরও যদি আপনার রাতে ভালো ঘুম না হয় তাহলে সেইটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এটাকে ছোট করে দেখবেন না। আজকের ভিডিওতে এমন একটি রেমেডি প্রস্তুত করে দেখাবো যেটা তিন দিন সেবন করলেই গাটের ব্যথা, বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা, শ্বাসকষ্ট, হাঁপানি, গলা ব্যথা, কাশি দূর হবে এবং রাতের ঘুমের সমস্যারও সমাধান হবে। এত সব উপকারিতা পেয়ে যাচ্ছেন শুধু এই উপায়টি তৈরি করে খেলেই। রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে এবং কখন সেবন করতে হবে এগুলো সবই বলছি একটু পরে। তার আগে জেনে নেই যে এই রেমেডিটি যদি আপনি সেবন করেন তাহলে আরো কি কি উপকার আপনার শরীরে হয়ে থাকবে। যে কোনো জিনিস সেবন করার আগে সেই জিনিসটি খেলে আমাদের শরীরে ঠিক কি কি উপকার হবে সেটা জানা সবচেয়ে আগে দরকার। চলুন শুরু করা যাক। দুধের পুষ্টিগুণ সম্পর্কে সবাই কম বেশি জানি। সব বয়সীদের জন্যই দুধ একটি উপকারী পানীয়। এটি আমাদের শরীরে শক্তি যোগায়। এদিকে রসুনে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান। কাঁচা রসুন উচ্চ রক্তচাপ কমাতে দারুণভাবে সাহায্য করে। তাই দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায়। এছাড়া দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে তার শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে, শ্বাসতন্ত্রকে ভালো রাখে। রাতে ঘুমানোর আগে দুধের মধ্যে রসুন দিয়ে খেলে স্বাস্থ্যের পক্ষেও ভালো। দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়তে শুরু করে। রসুন দুধ জন্ডিসের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে। জন্ডিসে আক্রান্ত হলে দুধের সঙ্গে রসুন মিশিয়ে খেতে পারেন, এতে উপকার পাবেন হাতে নাতে। গাটে গাটে ব্যথা অনেক কমিয়ে দেয় এই রসুন দুধ। এমনিতেই গরম দুধ ব্যথা কমায়, সেই সঙ্গে রসুন প্রদাহ থেকে রক্ষা করে। সব মিলিয়ে খুব ভালো উপকার পাওয়া যায়। হাজারো চেষ্টা করলেও রাতে ঠিক করে ঘুম হয় না। এক গ্লাস রসুন দুধ খেয়ে নিন, সমস্যা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। দুই মিনিটেই ঘুমিয়ে পড়বেন, টেরও পাবেন না। এখন জেনে নেই এই উপকারী রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে। প্রথমেই একটি পরিষ্কার পাত্রে দেড় গ্লাস পরিমাণ দুধ নিয়ে নিন। গরুর দুধ হলে ভালো হবে। গরুর দুধ না থাকলে বাজারে অন্য সব কেনা দুধ দিয়েও এটি আপনি তৈরি করতে পারবেন। এরপর এখানে লাগছে রসুন। এখানে তিন কোয়া রসুন আপনারা এইভাবে কুচি কুচি করে কেটে নেবেন। এইবার এই রসুনের কুচিগুলো এই দুধে দিয়ে দিতে হবে। রসুন খুবই উপকারী। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরো অনেক উপকার করে। রসুনে এলিসিন নামক এক প্রকার যৌগ থাকে যেটা আমাদের শরীরে শ্বেত রক্ত কণিকার শক্তি বাড়িয়ে দেয়। ফলে আমাদের শ্বাসকষ্ট, কাশি, হাঁপানি ইত্যাদি ঠান্ডাজনিত রোগগুলো হয় না। রসুন খেলে বাত ব্যথাও কমে যায় নিমিষেই। বন্ধুরা, এবারে এই রেমেডিটি 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লোতে ফুটিয়ে নিতে হবে, যাতে রসুনের উপকারী সব প্রপার্টিজ এই দুধের সাথে মিশে যায়। 6 থেকে 7 মিনিট পর দেখবেন দুধ রসুনের এই মিশ্রণটি এরকম কিছুটা কমে আসবে। চুলার জাল বন্ধ করে দুধ রসুনের এই মিশ্রণটি কিছুটা ঠান্ডা হতে দিতে হবে। এরপর এটা একটি ছাঁকনির সাহায্যে একটি পরিষ্কার গ্লাসে ঢেলে নিন। বন্ধুরা, এরপর এখানে যা লাগবে তা হলো মধু। 1 চামচ পরিমাণ মধু এই মিশ্রণে দিয়ে দিতে হবে এবং এটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যাদের ডায়াবেটিস আছে তারা মধু দিবেন না। এবারে বলে দিচ্ছি এটি কখন সেবন করবেন। এই মিশ্রণটি সপ্তাহে 3 দিন রাতের খাবার খাওয়ার 1 ঘন্টা পর সেবন করতে হবে। এই মিশ্রণটি সেবন করার পর কোনো প্রকার খাবার খাওয়া যাবে না, অর্থাৎ আপনি এটি সেবন করে ঘুমাতে যাবেন। বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং একটি কমেন্ট করুন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের সামনের দিকে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। আর বেশি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আপনার মোবাইলে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।